আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শান্তিপূর্ণভাবে চলছে প্রথম দফা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয় ভোট নেয়া, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। দেশের 24টি পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজজামান সচিব। প্রথম দফা পৌরসভা নির্বাচনে মোট ভোটার 6,24,807 জন। মেয়র পদে দলীয় আর কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে সাধারণ প্রতীকে। আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলেতে অংশ নিচ্ছে। 24টি পৌরসভায় মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী 93 জন। কুষ্টিয়ার খোকসায় নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে বেশি। কড়া নিরাপত্তার মধ্যে ভোট হলেও বেশিরভাগ কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। পটুয়াখালীর কুয়াকাটায় সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জের শাহজাদপুরে 25টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে। প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। বরিশালের উজিরপুর এবং বাকিরগঞ্জেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই দুটি পৌরসভায় মেয়র পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। ভোটাররা বলছেন এবার সুষ্ঠু ভোট হয় পছন্দের প্রার্থীকে তারা বিজয়ী করতে পারবেন। আগে যে বলছিলাম ইভিএম ভোট কোন সমস্যা হবে, কিন্তু এখন দেখা যায় ইভিএম ভোট সমস্যা নেই। আঙুল দিয়ে ছাপা যাচ্ছে, কিন্তু আমার তো আইন কিছু নিতে নেই। এবার ছাপা দিস পর দুই আমার ই এসে প্রথম ইভিএম ভোট কোকাটায় ভালোই লাগলো, আর পরিবেশ খুব সুন্দর, ভোটদান প্রক্রিয়া খুবই সহজ। উৎসবমুখর পরিবেশে রাজশাহীর কাটাখালী ও পুঠিয়া পৌরসভার নির্বাচন চলছে। ইভিএম এ প্রথমবারের মতো এই দুটি পৌরসভার ভোটাররা ভোট দিচ্ছেন। মানিকগঞ্জ ও ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এছাড়া খুলনার চালনা পৌরসভা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা, বরগুনার বেতাগি এবং সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনেও চলছে ভোট নেয়া। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা। দর্শক, মানিকগঞ্জে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ভোট গ্রহণ কেমন চলছে আমাদেরকে জানান। হ্যাঁ, আমি এখন রয়েছি আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই দুপুরেও কিন্তু কড়া রোদের মধ্যে ব্যাপক ভোটার উপস্থিতি রয়েছে। ভোটারদের দীর্ঘ লাইন আপনি দেখতে পাচ্ছেন, এবং এটি শুধু এই কেন্দ্রে না, আমরা সকাল থেকে যেসব কেন্দ্রে গিয়েছি এবং কিছুক্ষণ আগেও যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করে আসছি, সব কেন্দ্রের অবস্থাই প্রায় এরকমই। এবং সাধারণত আসলে সকালে ভোটার উপস্থিতি বেশি থাকলেও আমরা দুপুর নাগাদ দেখি যে কিছুটা কমে আসে ভোটার উপস্থিতি, কিন্তু এখানে কিন্তু আমরা উল্টো পরিস্থিতি দেখতে পাচ্ছি। সবগুলো ভোট কেন্দ্রের বাইরেই ভোটারদের এরকম দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এর দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে যে ইভিএমে কিছুটা মন্থর গতি রয়েছে ভোট নেওয়ার ক্ষেত্রে, কারণ এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। একই সাথে যেহেতু এটি শহর এলাকা, হয়তো সকালের দিকে হয়তো বা যে এখানে ভোটাররা কম এসেছেন, এখন যারা আসেননি সকালে, যারা আসতে পারেনি, তারা হয়তো এই এই সময় আসছেন। এবং আমরা দেখেছি যে যেই বুথগুলো রয়েছে, বুথগুলোতে এক একটি বুথে এই 5 ঘন্টায় প্রায় 150 করে গড়ে ভোট পড়েছে, এবং শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি 70% উপরে হবে বলে ধারণা করছেন এখানকার নির্বাচনী কর্মকর্তারা। আর সব মিলিয়ে নির্বাচনের বড় ধরনের কোনো অনিয়মের খবর আমরা পাইনি। কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দানের কিছু অভিযোগ ভোটারদের মধ্য থেকে রয়েছে, কিন্তু বিএনপি কিংবা অন্য প্রার্থীদের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। সব মিলে শান্তিপূর্ণ নির্বাচন এই মানিকগঞ্জ পৌরসভায় হচ্ছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। এবার শেয়ার বাজারের খবর। লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী 26 জানুয়ারি শুরু হবে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে 4,52,43,144 শেয়ার ইস্যু করে 150 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে 27 টাকা মূল্যে 2,26,21,544 শেয়ার ইস্যু করে 61,07,83,200 টাকা সংগ্রহ করা হবে। সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে, তাই এই কোম্পানির শেয়ার বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে ডিএসই। গত 10 ডিসেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 282 টাকা, 24 ডিসেম্বর 416.70 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 9 কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে 134.70 টাকা, আজ 439.90 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।